উত্তম কুমার সাবিত্রী চ্যাটার্জি, বাংলা সিনেমার স্বর্ণযুগের স্মরণীয় জুটি। এবার বলে মাটি ভাবো, কুমার বাড়ি জন্ম লাগো। ভিডিওতে আমি আপনাদের জানাবো উত্তম কুমার ও সাবিত্রী মোট কটি ছবি একসঙ্গে করেছিলেন এবং সেই সব ছবির বক্স অফিস কেমন ছিল। তার আগে এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে যা পাবেন তা অন্য কোথাও পাবেন না। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি কিন্তু আপনার উপর ভীষণ চটে গেছি। তবে যে উনি বললেন আপনি খুব খুশি হয়েছেন। মোটেই না, আপনি ওর সামনে আমাকে লজ্জা ফেললেন কেন বলুন তো? লজ্জা? উত্তম সাবিত্রীর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল বসু পরিবার। ছবিটি মুক্তি পেয়েছিল 11 এপ্রিল 1952 সালে। যদিও এই ছবিতে সাবিত্রী চ্যাটার্জী উত্তম কুমারের নায়িকা ছিলেন না। ছবিটির পরিচালক ছিলেন নির্মল দে, সঙ্গে ছিলেন সুপ্রিয়া দেবী, পাহাড়ি সান্যাল, জীবন বসু, ভানু জহ। বক্স অফিসে বসু পরিবার হিট করেছিল এবং এটাই উত্তম কুমারের প্রথম ক্যারিয়ারের হিট ছবি ছিল। এর পরের ছবি মুক্তি পায় লাখ টাকা। 10 জুলাই 1953 সালে ছবিটি মুক্তি পায়। নীরেন নাহিনী ছবির প্রযোজক ছিলেন এবং সাবিত্রী চ্যাটার্জী ছবির নায়িকা ছিলেন। ছবি বিশ্বাস, ভানু ব্যানার্জি, নবদ্বীপ হালদার, জহর রায় বিভিন্ন অভিনেতারা ছিলেন এবং বক্স অফিসে লাখ টাকা ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে চাপা ডাঙার বউ। 1954 সালের 2 এপ্রিল ছবিটি মুক্তি পায়। নির্মল দেই ছবির পরিচালক ছিলেন, ছবির নায়িকা সাবিত্রী চ্যাটার্জী ছিলেন, সঙ্গে কানু বন্দ্যোপাধ্যায়, তুলসী চক্রবর্তী, অনুভা গুপ্তা বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা ছিলেন এবং বক্স অফিসে চাপা ডাঙার বউ হিট করেছিল। পরের ছবি আসে কল্যাণী। 1954 সালের 7ই মে ছবিটি মুক্তি পায়। সঙ্গে ছিলেন ছবি বিশ্বাস, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায় এবং বক্স অফিসে কল্যাণী অ্যাভারেজ বিজনেস করেছিল। এর পরের ছবি আসে ওই একই বছরে অন্নপূর্ণার মন্দির। 1954 সালের 6ই আগস্ট ছবিটি মুক্তি পায়। নরেশ মিত্র ছবির পরিচালক ছিলেন, সঙ্গে ছিলেন সুচিত্রা সেন, অনুপ কুমার, মলিনা দেবী এবং বক্স অফিসে অন্নপূর্ণার মন্দির সুপার হিট করেছিল। এর পরের ছবি আসে অনুপমা। 1955 সালের 18ই ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায়। অগ্রদূত ছবির পরিচালক ছিলেন, অনুপমাতে নায়িকা ছিলেন সাবিত্রী চ্যাটার্জী, উত্তম কুমারের সঙ্গে ছিলেন বিকাশ, অনুভা গুপ্তা, ভানু বন্দ্যোপাধ্যায়, অনুপ কুমার এবং ছবিটি বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করেছিল। পরের ছবি আসে রাই কমল। 1955 সালের 8ই মার্চ ছবিটি মুক্তি পায়। সুবোধ মিত্র ছিলেন ছবির পরিচালক, ছবিতে কাবেরী বসু, চন্দ্রাবতী দেবী বিভিন্ন অভিনেত্রীরা ছিলেন, সাবিত্রী চ্যাটার্জী ও উত্তম কুমারের নায়িকা ছিলেন এবং বক্স অফিসে রাই কমল হিট করেছিল। এর পরের ছবি আসে বিধিলিপি। 1955 সালের 1ই জুলাই ছবিটি মুক্তি পায়। মানু সেন ছবির পরিচালক ছিলেন, সন্ধ্যারানী ছিলেন উত্তম কুমার বিপরীতে নায়িকা, সঙ্গে ছিলেন ছবি বিশ্বাস, কমল মিত্র, অনুপ কুমার এবং বক্স অফিসে বিধিলিপি ছবিটিও হিট করেছিল। পরের ছবি আসে উপহার। এই ছবিতেও সাবিত্রী চ্যাটার্জী উত্তম কুমারের নায়িকা ছিলেন না। তপন সিনহার পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছিল 1955 সালের 12ই আগস্ট। নির্মল কুমারের নায়িকা ছিলেন সাবিত্রী চ্যাটার্জী, সঙ্গে ছবি বিশ্বাস, কানু বন্দ্যোপাধ্যায়, জহর এবং বক্স অফিসে উপহার অ্যাভারেজ ব্যবসা করে। এর ছবি আসে রাত ভোর। 1955 সালের 21শে অক্টোবর ছবিটি মুক্তি পায়। মৃণাল সেনের প্রথম ছবি ছিল রাত ভোর। ছবিতে সাবিত্রী চ্যাটার্জী নায়িকা ছিলেন। বক্স অফিসে রাত ভোর ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে ব্রতচারিণী। 1955 সালের 21শে অক্টোবর ছবিটি মুক্তি পায়। কমল গাঙ্গুলী ছবির পরিচালক ছিলেন, ছবি বিশ্বাস, অসিত বরণ, ভানু বন্দ্যোপাধ্যায়, ছায়া দেবী, মলিনা দেবী, সন্ধ্যারানী বিভিন্ন অভিনেত্রী ছিলেন এবং বক্স অফিসে ব্রতচারিণী হিট করেছিল। এর পরের ছবি আসে নবজন্ম। 1956 সালের 28শে ডিসেম্বর ছবিটি মুক্তি পায়। দেবকী কুমার বসু ছবির পরিচালক ছিলেন, নায়িকা ছিলেন সাবিত্রী চ্যাটার্জী, অরুন্ধতী দেবী, জহর গাঙ্গুলী, সবিতা বসু, তুলসী চক্রবর্তী, অনেক অভিনেতা অভিনেত্রীরা ছিলেন এবং বক্স অফিসে নবজন্ম হিট করেছিল। এর পরের ছবি আসে তাসের ঘর। 1957 সালে ছবিটি মুক্তি পায়। 14 জুন 1957 ছবিটি মুক্তি পেয়েছিল। উত্তম কুমারের প্রথম ডাবল রোল ছিল এই ছবিতে। মঙ্গল চক্রবর্তী ছবিটি পরিচালনা করেছিলেন। তাসের ঘর হিট করেছিল। এর ছবি আসে পুনর্মিলন। 1957 সালের 2 আগস্ট ছবিটি মুক্তি পায়। মানু সেন ছবির পরিচালক ছিলেন, এই ছবিতেও সাবিত্রী চ্যাটার্জি কুমারের নায়িকা ছিলেন না। মঞ্জুদে ছিলেন উত্তম কুমারের নায়িকা, সঙ্গে জহর গাঙ্গুলী, কমল মিত্র, অনুপ কুমার, অনিল চ্যাটার্জী বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা ছিলেন
এবং বক্স অফিসে পুনর্মিলন এভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি আসে অভয়ের বিয়ে। 1957 সালের 20 সেপ্টেম্বর ছবিটি মুক্তি পায়। সুকুমার দাশগুপ্ত ছবির পরিচালক ছিলেন, নায়িকা ছিলেন সাবিত্রী চ্যাটার্জি, সঙ্গে ছবি বিশ্বাস, বিকাশ রায়, তুলসী চক্রবর্তী, জহর গাঙ্গুলি বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা ছিলেন এবং বক্স অফিসে অভয়ের বিয়ে সেমি হিট করেছিল। পরের ছবি আসে ডাক্তার বাবু। 1958 সালের 8ই আগস্ট ছবিটি মুক্তি পায়। বিশু দাশগুপ্ত ছবির পরিচালক ছিলেন, সাবিত্রী চ্যাটার্জি ছাড়াও সঙ্গে ছিলেন কমল মিত্র, ভানু বন্দ্যোপাধ্যায়, অনুপ কুমার, তরুণ কুমার এবং বক্স অফিসে ডাক্তার বাবু এভারেজ ব্যবসা করেছিল। পরের ছবি মরুদিত্ত হিংলাজ। বিখ্যাত ছবি মরুদিত্ত হিংলাজ মুক্তি পায় 1959 সালের 12ই ফেব্রুয়ারি। বিকাশ রায় অভিনেতা, বিকাশ রায় ছবির পরিচালক ছিলেন, নায়িকা ছিলেন সাবিত্রী চ্যাটার্জি, সঙ্গে ছিলেন বিকাশ রায়, অনিল চ্যাটার্জি, চন্দ্রাবতী দেবী, পাহাড়ি সান্যাল এবং বক্স অফিসে মরুদিত্ত হিংলাজ সুপার হিট করেছিল। ছবি আসে গলি থেকে রাজপথ। 1959 সালের 17ই জুলাই ছবিটি মুক্তি পায়। প্রফুল্ল চক্রবর্তী ছবির পরিচালক ছিলেন, নায়িকা ছিলেন সাবিত্রী চ্যাটার্জি, গলি থেকে রাজপথ সেমি হিট করেছিল। পরের ছবি ওই একই বছরে 1959 সালের 6ই নভেম্বর মুক্তি পায় অবাক পৃথিবী। বিশু চক্রবর্তী ছবির পরিচালক ছিলেন, ছবির নায়িকা ছিলেন সাবিত্রী চ্যাটার্জি, তরুণ কুমার এই ছবিটির প্রযোজক ছিলেন এবং অভিনয় করেছিলেন, সঙ্গে তুলসী চক্রবর্তী ছিলেন এবং বক্স অফিসে অবাক পৃথিবী হিট করেছিল। এর ছবি আসে 1960 সালে রাজা সাজা। 8ই জানুয়ারি 1960 ছবিটি মুক্তি পায়। বিকাশ রায় ছবির পরিচালক ছিলেন, নায়িকা ছিলেন সাবিত্রী চ্যাটার্জি, সঙ্গে বিকাশ রায়, তরুণ কুমার, ছবি বিশ্বাস, চন্দ্রাবতী দেবী বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা ছিলেন এবং বক্স অফিসে রাজা সাজা সেমি হিট করেছিল। এর পরের ছবি আসে কুহক। 1960 সালের 23ই জানুয়ারি ছবিটি মুক্তি পায়। এটা একটি সাসপেন্স থ্রিলার ধর্মী ছবি ছিল। অগ্রদূত এই ছবির পরিচালক ছিলেন, নায়িকা ছিলেন সাবিত্রী চ্যাটার্জি, সঙ্গে তরুণ কুমার, তুলসী চক্রবর্তী। এই ছবিটি কিন্তু প্রথম মুক্তিতে চলেনি, প্রথম মুক্তিতে ছবিটি ফ্লপ করেছিল। দ্বিতীয়বার অর্থাৎ পুনর্মুক্তিতে কুহক হিট করেছিল। এর পরের ছবি আসে হাত বাড়ালেই বন্ধু। 1960 সালের 14ই এপ্রিল ছবিটি মুক্তি পায়। সুকুমার দাশগুপ্ত ছবির পরিচালক ছিলেন, নায়িকা ছিলেন সাবিত্রী চ্যাটার্জি, বিশ্বাস, তরুণ কুমার, পাহাড়ি সান্যাল, জহর রায় বিভিন্ন অভিনেতারা ছিলেন এবং বক্স অফিসে হাত বাড়ালেই বন্ধু এভারেজ ব্যবসা করে। এর পরের ছবি আসে দুই ভাই। বিখ্যাত ছবি দুই ভাই। 1961 সালের 20ই অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল। সুধীর মুখার্জি ছবির পরিচালক ছিলেন, ছিলেন সাবিত্রী চ্যাটার্জি, সঙ্গে বিশ্বজিৎ, সুলতা চৌধুরী, তরুণ কুমার, তুলসী চক্রবর্তী বিভিন্ন অভিনেতারা ছিলেন এবং বক্স অফিসে দুই ভাই হিট করেছিল। পরের ছবি আসে শেষ অঙ্ক। এটিও খুব বিখ্যাত ছবি শেষ অঙ্ক। 1963 সালের 1ই ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায়। এটিও সাসপেন্স ধর্মী ছবি ছিল। হরিদাস ভট্টাচার্য ছবির পরিচালক ছিলেন, এই ছবিতেও নায়িকা ছিলেন না সাবিত্রী চ্যাটার্জি, শর্মিলা ঠাকুর, পাহাড়ি সান্যাল, উৎপল দত্ত, কমল মিত্র, বিকাশ রায় বিভিন্ন অভিনেতারা ছিলেন এবং বক্স অফিসে শেষ অঙ্ক হিট করেছিল। ছবি আসে ওই একই বছরে উত্তরায়ণ। 1963 সালের 26ই এপ্রিল ছবিটি মুক্তি পায়। এই ছবিতে উত্তম কুমারের ডাবল রোল ছিল। অগ্রদূত ছবির পরিচালক ছিলেন, সহ অভিনেত্রী ছিলেন সাবিত্রী চ্যাটার্জি, নায়িকা ছিলেন প্রিয়া দেবী, সঙ্গে পাহাড়ি সান্যাল, অনিল চ্যাটার্জি বিভিন্ন অভিনেতারা ছিলেন এবং বক্স অফিসে উত্তরায়ণ হিট করেছিল। এর পরের ছবি ওই একই বছর 1963 সালে, এটিও ডাবল রোলের ছবি, ভ্রান্তি বিলাস। 31শে মে ছবিটি মুক্তি পায়। বিখ্যাত ছবি ভ্রান্তি বিলাস। মানু সেন পরিচালক ছিলেন, নায়িকা ছিলেন সাবিত্রী চ্যাটার্জি, সঙ্গে ভানু বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা রায়, তরুণ কুমার, সবিতা বসু বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা ছিলেন এবং বক্স অফিসে ভ্রান্তি বিলাস হিট করেছিল। পরে আসে মোমের আলো। 1964 সালের 2ই অক্টোবর ছবিটি মুক্তি পায়। সলিল দত্ত ছবির পরিচালক ছিলেন, নায়িকা ছিলেন সাবিত্রী চ্যাটার্জি, সঙ্গে উৎপল দত্ত, রবীন মজুমদার, গীতা দে বিভিন্ন অভিনেত্রীরা ছিলেন এবং বক্স অফিসে মোমের আলো হিট করেছিল। এর ছবি আসে কাল তুমি আলেয়া। 2 বছরের ব্যবধানে 1966 সালে আবার উত্তম সাবিত্রী আসেন। 30শে ডিসেম্বর 1966 ছবিটি মুক্তি পায়। কাল তুমি আলেয়া শচীন মুখার্জি ছবির পরিচালনা করেছিলেন, সহ অভিনেত্রী ছিলেন সাবিত্রী চ্যাটার্জি, নায়িকা ছিলেন সুপ্রিয়া দেবী। বক্স অফিসে কাল তুমি আলেয়া হিট করেছিল। এর পরের ছবি 4 বছরের ব্যবধানে 1970 মুক্তি পায় কলঙ্কিত নায়ক। 15ই মে 1970 মুক্তি পেয়েছিল কলঙ্কিত নায়ক। সলিল দত্ত ছবির পরিচালক ছিলেন, নায়িকা ছিলেন সাবিত্রী চ্যাটার্জি, সঙ্গে ছিলেন অপর্ণা সেন, বিকাশ রায়, অনুপ কুমার, উৎপল দত্ত, তরুণ কুমার এবং বক্স অফিসে কলঙ্কিত নায়ক হিট করেছিল।
এর পরের ছবি আসে ওই একই বছরে 1970 সালে নিশিপদ্ম, বিখ্যাত ছবি নিশিপদ্ম। 1970 সালের 23 অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল। অরবিন্দ মুখার্জি ছবির পরিচালক ছিলেন। সাবিত্রী চ্যাটার্জি ছাড়াও ছিলেন অনুপ কুমার, জহর রায়, গীতা দে, এবং বক্স অফিসে নিশিপদ্ম সুপার হিট করেছিল। এর পরের ছবি আসে মঞ্জুরি অপেরা। 1970 সালের 27 নভেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। নায়িকা ছিলেন সাবিত্রী চ্যাটার্জি, অগ্রদূত ছবির পরিচালক ছিলেন, এবং বক্স অফিসে মঞ্জুরি অপেরা হিট করেছিল। এরপরে আরো একটি বিখ্যাত ছবি আসে ধন্নী মেয়ে। 1971 সালে 18 মার্চ ছবিটি মুক্তি পায়। অরবিন্দ মুখার্জি ছবির পরিচালক ছিলেন। সাবিত্রী চ্যাটার্জির সঙ্গে জয়া ভাদুর, পার্থ মুখোপাধ্যায়, জহর রায়, চিন্ময় রায়, রবি ঘোষ বিভিন্ন অভিনেতারা ছিলেন, এবং বক্স অফিসে ধন্নী মেয়ে সুপার হিট করেছিল। এরপর 4 বছরের ব্যবধানে আবার একটি সুপার হিট ছবি আসে মৌচা। 75 সালে 10ই জানুয়ারি ছবিটি মুক্তি পায়। অরবিন্দ মুখার্জি ছবির পরিচালক ছিলেন। নায়িকা ছিলেন সাবিত্রী চ্যাটার্জির সঙ্গে রঞ্জিত মল্লিক, মিঠু মুখার্জি, রবি ঘোষ, অনুপ কুমার বিভিন্ন অভিনেতারা ছিলেন, এবং বক্স অফিসে মৌচাক অবশ্যই সুপার হিট করেছিল। এর পরের ছবি পরের বছর আসে 1976 সালে সেই চোখ। 30 জুলাই 1976 ছবিটি মুক্তি পায়। সলিল দত্ত ছিলেন ছবির পরিচালক। সাবিত্রী চ্যাটার্জি নায়িকা ছিলেন, সঙ্গে মহুয়া রায় চৌধুরী, পার্থ মুখার্জি, উৎপল দত্ত, তরুণ কুমার, অনুপ কুমার বিভিন্ন অভিনেতারা ছিলেন, কিন্তু সেই চোখ বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। ছবি আসে 1979 সালে, অর্থাৎ 3 বছরের ব্যবধানে পর আবার উত্তম সাবিত্রী একসঙ্গে আসেন ব্রজবলি ছবিতে। 19 জানুয়ারি ছবিটি মুক্তি পায় ব্রজবলি। পীযূষ বসু ছবির পরিচালক ছিলেন। নায়িকা ছিলেন সাবিত্রী চ্যাটার্জির সঙ্গে রবি ঘোষ, তরুণ কুমার, দিলীপ রায়, জহর রায়, চিন্ময় রায় ছিলেন, এবং বক্স অফিসে ব্রজবলি চলেনি, ফ্লপ করেছিল। এর ছবি আসে রাজ নন্দিনী। 1980 সালে 7ই মার্চ ছবিটি মুক্তি পায়। রাজ নন্দিনী সুখেন দাস ছবির পরিচালক ছিলেন। সাবিত্রী চ্যাটার্জি ছাড়াও ছবিতে ছিলেন সুমিত্রা মুখার্জি, সুখেন দাস, শুভেন্দু চ্যাটার্জি, এবং বক্স অফিসে রাজ নন্দিনী হিট করেছিল। পরে উত্তম সাবিত্রীর শেষ ছবি আসে প্রতিশোধ। 1981 সালের 31 জুলাই ছবিটি মুক্তি পায়। অর্থাৎ উত্তম কুমার আর আমাদের মধ্যে নেই, মাল্টি স্টার কাস্ট ছবি ছিল, এবং আমরা সবাই জানি বক্স অফিসে প্রতিশোধ হিট করেছিল। তো উত্তম সাবিত্রী চ্যাটার্জি একসঙ্গে মোট 37টি ছবি করেছিল, এবং তার মধ্যে 4টি ছবি শুধুমাত্র ফ্লপ করেছিল, বাকি সবকটি ছবি কিন্তু ফেরত দিয়েছিল, এবং তার মধ্যে অনেক ছবি সুপার হিট হিট হয়েছিল। তো অবশ্যই স্মরণীয় জুটি ছিল উত্তম সাবিত্রীর সম্পূর্ণ ফিল্ম লিস্টের একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে যা পাবেন তো অন্য কোথাও পাবেন না। এছাড়াও আপনাদের কোনো অনুরোধের ভিডিও থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সেই ভিডিও আনার। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।